সরকারী বহু আসনি এতিয়া জাগুনত প্রশাসনত পরিণত হয়েছে। চতুর্থ বিত্তীয় আয়োগের পুঁজিরে জাগুন পঞ্চায়েতের অন্তর্গত পঞ্চায়েতের গাতে লাগি থাকা পঞ্চায়েতের সমীপরে যখন আহোম পথার গাঁও, সেই আহোম পথার গাঁওত 2018-19 বর্ষর চতুর্দশ বিত্তীয় আয়োগের পুঁজিরে নির্মাণ করা সৌরচালিত লাইট এটা সম্পূর্ণরূপে বিকল হয়ে পড়েছে। আর এই দৃশ্য মানে যুক্ত লাইট আছে বর্তমান দিনের পোহরত এই লাইট সমূহ দেখাবর কারণে চেষ্টা করি এনডি 24-র দর্শক যে প্রায় 10-15টা এই গাঁওখনত সৌরচালিত লাইট সংস্থাপন করা হয়েছিল, কিন্তু প্রায় এসপ্তাহমান নির্মাণের পাছতে জ্বলিছিল যদিও এতিয়া কিন্তু সম্পূর্ণরূপে বিকল হয়ে আছে। এটা 2021 বর্ষ আর 2021 বর্ষলৈকে এই লাইট সমূহ হয়তো কোনোবা এটা লাইট ভাঙি পড়েছে, কোনোবাটো আকৌ পথারত বাগরি পড়ে আছে, এই ক্ষেত্রত কিন্তু কাখতে জাগুন পঞ্চায়েত লাগি আছে যদিও তেওঁলোকৰ কোনো দৃষ্টিগোচর হওয়া নাই বা তেওঁলোকে দেখিছে যদিও এই ক্ষেত্রত কোনো গুরুত্ব প্রদান করা নাই। আর এই গাঁৱৰ রাইজ বর্তমান মূল উপস্থিত আছে, যখন গাঁৱৰ রাইজে বহু আশা করেছিল যে ইয়াত সৌরচালিত লাইট যেহেতু স্থাপন করা হয়েছে আর হাতিয়ে যেহেতু সঘনায় আক্রমণ করে এই গাঁওখনত, তেওঁলোকে শান্তি অনুভব করেছিল যে ইয়াত সৌরচালিত শক্তি লাইট যেহেতু সংস্থাপন করা হয়েছে কিন্তু বর্তমান বিকল। কি কব বাইদেউ, যুক্ত লাইট ইয়াত সংস্থাপন করা হল বর্তমান কিন্তু বিকল অবস্থা থাকা পরিণত হয়েছে, কেতিয়া স্থাপন করা হয়েছিল? 2018-19 বর্ষতে এইবিলাক লাইটবিলাক স্থাপন করা হয়েছিল, কিন্তু আর স্থাপন করা প্রায় এসপ্তাহমান জ্বলিলে তারপর আর এতালেক বিকল হয়ে আছে, কিছু পথার পড়ে আছে, মানে সম্ভব কিছু তার একই নাই, মাত্র দেখবলে মানে এই একবারে প্রদর্শনীর নিচিনা হয়ে আছে, মানে একবারে কাম নাই, আন্ধার অন্ধকারে হয়ে আছে। কিমান লাইট ইয়াত স্থাপন করেছিল? কমেও 10-12টা মান লাইট স্থাপন করা হয়েছিল, এটাও নজ্বলে, এটাও নজ্বলে, এটাও নজ্বলে। প্রায় আরম্ভণিতে কিমান দিন জ্বলিছিল? এসপ্তাহমান জ্বলিছিল। আর আপনার এই গাঁওখনত হাতির যেহেতু সমস্যা হয় বা অন্ধকার হলে পোহরের কারণে ব্যবস্থা করা হয়েছিল, কি কব? হয় আমার ইয়াত সঘনায় রাতে মানে পঞ্চায়েতের একেবারে কাখে দিয়ে হাতি অহা যাওয়া করে থাকে, গতি আমি অল্প স্বস্তি অনুভব করেছিল যে এটাতো লাইট হব, গতি আমি অন্তত দূরের দেখিম হাতি অহা যাওয়া করলে, কিন্তু এটা আমি সেই আমার সেই সুবিধারপর আমি বঞ্চিত হলো। এটা আমার বাহিরে ওলাবলে ভয় লাগে, কোথাও হয়তো হাতি আহিব পারে, বিভিন্ন ধরনের সমস্যা মুঠতে অন্ধকারের কারণে হয়, আপনাদের তো জানে এটা এই ধর এনে টাউন এলাকার নিচিনা হয়ে আছে, এনেকা হয়ও, কিন্তু আমি এতিয়াও মানে অন্ধকারতে থাকবল হয়েছে। হয় নিশ্চয়কৈ। আর এগারী বাইদেউ আছে, বাইদেউ কি অনুরোধ জানাব যেহেতু আপনার এই সমস্যাটার সম্মুখীন নির্মাণের পাছতে হয়ে আছে আপনার? আমার মানে সুবিধা লাগে, সব ফালে সুবিধা লাগে, লাইটটা জ্বলিব লাগে, অন্ধার থাকিব নালাগে, আর তারপর রাস্তার কারণে রাস্তাও বনিব লাগে, আর পানির কারণে সুবিধা সব সুবিধা আমার লাগে, কিন্তু অন্ধার থাকিব নালাগে, আমি মানে খুব ভয় করো ইয়াত থাকিলে, হাতি অহা যাওয়া করে আর কেতিয়াবা কিবা কিবা কারণ হয়ে থাকে, সেইটো কারণে মানে আমি ভাবিছো কি ইয়াত প্রত্যেক টাউন গাঁও পঞ্চায়েততে লাইটটা জ্বলিব লাগে, আমি মানে সব সুবিধা পাও, আমি সেইটো কারণে আমি সেইটো জানাইছো। হয়, এক গুরুত্বপূর্ণ কথা উল্লেখ করেছে যে আসলতে টাউন এরিয়া হলেও এই সকল লোকে কিন্তু অন্ধকারত তেওঁলোক আছে বলে কৈছে, আর যিসমূহ লাইট ইয়াত সংস্থাপন করা হয়েছিল সেই লাইটসমূহ যাতে সোনকালে পুনর্নির্মাণ করে বা জ্বলি উঠে তাৰে কামনা করেছে। আর ইয়াত সঘনায় যিসমূহ কাষত বনাঞ্চল আছে, সংরক্ষিত বনাঞ্চল আছে, সেই সংরক্ষিত বনাঞ্চল সমূহৰপৰা খাদ্যৰ অভাৱত হাতি জনাঞ্চলত প্রবেশ করে আর বিভিন্ন সময়ত আক্রমণাত্মক ঘটনাও সংঘটিত করে আহিছে। আর 2018-19 বর্ষতেই নির্মাণ হওয়া বৃহৎ পুঁজিৰে নির্মাণ হওয়া এই সৌরচালিত লাইটসমূহ বর্তমানেও বা নির্মাণ পাছতে বিকল হয়ে থাকা ঘটনায় কিন্তু এক রহস্যর সৃষ্টি করেছে। আর পঞ্চায়েতের সমীপর পথারতেই স্ট্রিট লাইটের যুক্ত ব্যবস্থা আছে, খুঁটা আছে, সেইসমূহ বাগরি পড়ে আছে, কিন্তু সভাপতিগীর কিন্তু এই ক্ষেত্রত কোনো ধরনের দৃষ্টিগোচর হওয়া নাই বা কোনো ধরনের কানখার দিয়া নাই। আর রাইজর এই দাবির পাছত কেনে ধরনের পদক্ষেপ গ্রহণ করে এনডি 24-র এই প্রতিবেদন দেখার পাছত যৎপরোনাস্তি চেষ্টা করে সেইসমূহ সৌর লাইট বা সৌরচালিত শক্তির লাইট পুনের জ্বলিবর কারণে কি ব্যবস্থা গ্রহণ করে সেয়া কিন্তু লক্ষণীয় বিষয় হয়ে পড়ব। আপুনি চাই আছে এনডি 24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।